জামালপুরের সরিষাবাড়িতে বিএনপি কোনো নেতা কর্মী ও সমর্থক দলীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থীভাবে জনগণের জমি দখল, চাঁদাবাজি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের মতো কোন ঘটনায় সম্পৃক্ত থেকে সাধারণ মানুষকে হয়রানিমূলক কর্মকাণ্ডে করতে না পারে, এ নিয়ে ওয়ার্ড বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌরসভার পঞ্চপীর রোডস্থ চিলড্রেন হেভেন কোচিং সেন্টারে বিএনপি দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় সাধারণ মানুষকে হয়রানিমূলক কোন কাজে কেউ জড়িত থাকলে দায়ভার দল গ্রহণ করবে না বলে নেতা কর্মী ও সমর্থকদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। মতবিনিময় সভায় সরিষাবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকির সভাপতিত্ব করেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরিষাবাড়ি উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য খসরু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর বিএনপি সদস্য ফরিদ হোসেন, পৌর বিএনপি সদস্য হুমায়ুন কবির সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। আমরা অনেক নির্যাতিত, আমি নিজে মার খাইছি, কিন্তু আমি যে ছেলেরা মারছে আমি চিনি, আমি কারোর কই নাই জোরে ধরে মারেন, কারণ আমরা তো সহ্য করতে পারি। আপনারা ওই কেরা কইল অমুকের বাড়ি ভাঙা নাগো, অমুকের টেহানে জানাবো, এই জিনিসটা আর করেন না। এই বলে আমি আমার সম্পর্ক সংক্ষিপ্ত শেষ করছি। আসসালাম আলাইকুম। তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে যে যেভাবে গালাট দেওয়ার চেষ্টা করেন না কেন, আমরা ঘটনার সূত্রপাতকে জানি, আমরা প্রত্যক্ষদর্শী, আমরা বাস্তবমুখী কথা বলবো। একটা ঘটনাকে কেন্দ্র করে যাদের পারিবারিক বিষয় তারা তারাই লোকজনের ভিড় দেখে তারা তারাই গণ্ডগোলে লিপ্ত হয়ে গেছে। আসলে যারা ছেলেবেলারা গেছে তাদেরও তেমন কোনো দোষ ছিল না, যার কারণের জন্য তারা পরিস্থিতির শিকার, আর সেই পরিস্থিতির শিকার হওয়ার কারণে আমরা এলাকায় জানার কেউ আজ হইলে যারা হালকা বিএনপি করেন তারা কেউ আজ বলে কারণ নিবার চাইতেছেন। কিছু লোক আছে যে ফয়দা লুটো চাইতেছেন, কখন বাড়ি করা চাইতেছেন, তারা চিন্তা ভাবনা করতেছেন। যেমন আজকে একটি স্বৈরাচার শেখ হাসিনার ছাত্র জনতার মধ্য দিয়ে প্রদান করেছে। আজকে যে ঘটনা হয়েছে শুধু ছাত্রদেরই বিষয় না, আমরা 17 বছর এই স্বৈরাচার ছেড়ে বিভিন্ন দল বিএনপি এবং আর অন্যান্য দলের বিধান রয়েছেন তাদের সতর্ক নির্যাতনের মধ্য দিয়ে নির্যাতন শেষ একটি ফসল ছাত্র জনতার ফসল, বিজয়ের ফসল এই স্বৈরাচার প্রদান করেছে। তাই কাউকে ছোট করে দেখার সুযোগ নেই, ছাত্র জনতার বিজয় এবং অতীতে আমরা যারা দল করেছি তাদের নির্যাতনের ফসল আজকে গত 5 তারিখের ঘটনা।